Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 38তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য কাকে বলা হয় অপশন সি লর্ড রিপন লর্ড রিপন 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেছিলেন অপশন সি দুই নাম্বার ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশন অপশন সি 1929 সাল এই অধিবেশনের সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু অপশন সি তিন নাম্বার স্পিন্ডল ফাইবার গঠিত হয় কোন দশায় মেটাফেজ দশায় অপশন ডি চার নাম্বার বিশুদ্ধ সোনা হল 24 ক্যারাট অপশন বি পাঁচ নাম্বার অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ অপশন সি ছয় নাম্বার মিতিন মাসি গোয়েন্দা চরিত্র কার সৃষ্ট সুচিত্রা ভট্টাচার্য অপশন এ সাত নাম্বার কোন মুঘল বাদশাহ আলমগীর নামেও পরিচিত ঔরঙ্গজেব অপশন ডি আট নাম্বার নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইটাই ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম অপশন ডি নয় নাম্বার রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত পোলো অপশন এ দশ নাম্বার কথা সরিত সাগর গ্রন্থটির লেখক হলেন সোমদেব অপশন বি এগারো নাম্বার হিন্দু মেলার প্রবর্তককে নবগোপাল মিত্র অপশন এ বারো নাম্বার পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল অপশন সি উচ্চতা 3230 ফুট তেরো নাম্বার ব্ল্যাক ডেথ ও হোয়াইট ডেথ নামে পরিচিত কে প্লেগ ও যক্ষা অপশন বি চোদ্দ নাম্বার থাইল্যান্ডের প্রচলিত মুদ্রাটির নাম কি বাত অপশন ডি পনেরো নাম্বার ব্র্যান্ডেন বার্গ গেট কোথায় অবস্থিত বার্লিন অপশন সি স্থপতি কার্ল গথার্ড ল্যাংহ্যান্স অপশন সি হোমওয়ার্কের প্রশ্ন মানব শরীরে কঠিনতম অংশ কোনটি দাঁতের এনামেল যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন ইংরেজি নাটকের জনক কাকে বলা হয় চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নাম্বার ডক্টর হরগোবিন্দ খুরানা কত সালে জীববিদ্যায় নোবেল পান 1968 সাল অপশন বি সতেরো নাম্বার বিশ্ববিখ্যাত মোনালিসার তৈলচিত্র কোথায় দেখতে পাওয়া যায় ফ্রান্সের লুভার মিউজিয়াম অপশন সি আঠেরো নাম্বার ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়া অপশন সি উনিশ নাম্বার নিচের কোন চরিত্রটি স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা অপশন ডি কুড়ি নাম্বার পদ্মশ্রী প্রাপক দময়ন্তী বিশ্রা কোনটির সঙ্গে যুক্ত সাহিত্য সৃষ্টি অপশন সি একুশ নাম্বার সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল লোথাল অপশন এ বাইশ নাম্বার প্রথম রেলওয়ের সময়সূচির নকশাকে প্রস্তুত করেন জর্জ ব্রাডশো অপশন বি তেইশ নাম্বার 2021-22 রিপোর্টে নিচের কোন জায়গাটি বিদেশি দর্শনার্থীদের সংখ্যায় তাজমহলকে পেছনে ফেলে দিয়েছে মামাল্লাপুরম অপশন সি তামিলনাড়ুর মামাল্লাপুরম 2021-22 রিপোর্ট অনুসারে 1,44,984 বিদেশি দর্শক মামাল্লাপুরমে এসেছিল আর তাজমহল এসেছে 38,922 তাজমহল দ্বিতীয় স্থানে রয়েছে অপশন সি শেষ প্রশ্ন ২৫ নাম্বার কোন জায়গার 136 ফুট লম্বা দুর্গা পূজা প্যান্ডেল গিনেস বুকে অন্তর্ভুক্ত হয়েছে লখনউ অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের 25টা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই